রাজশাহীতে আছেন সাইফুর রহমান রকি এবং বরিশালে আছেন ফিরদাউস সোহাগ। প্রথমে চলে যাচ্ছে সিলেটে ইকরামের কাছে। ইকরাম, ধন্যবাদ ফয়সাল। সিলেটে একেবারে উত্তেজনায় ভরপুর, শেষ মুহূর্তে যে ছয়টি ঘণ্টা রয়েছে, ছয় ঘণ্টা নির্বাচনী শেষ প্রচারণায় সবাই মশগুল রয়েছে। বলা যায় সিলেট নগরী এখন একটি উৎসবের নগরীতে পরিণত হয়েছে। মিছিলের সাথে যে মাইকিংগুলো রয়েছে, নানান কথামালায় গাতিয়ে সে মাইকিং চলছে। কথা সাহিত্যিকরা বিভিন্ন কবিতা লিখে দিয়েছে, বিভিন্ন যারা কথাশিল্পী আছে, যারা শিল্পীরা আছে, তারা গান রচনা করেছেন, কবিতা রচনা করে মাইকিং করছে। সব কিছু মিলে বলা যায় আমরা সিলেটের নগরীতে যারা আছেন তারা একটি সুন্দরভাবে একটি উৎসবের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন। এদিকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বদরুদ্দিন আহমদ কামরান নৌকা প্রতীক নিয়ে কিছু সময় পরেই তার শেষ নির্বাচনী জনসভা করবে চাঁদনি ঘাট থেকে। এর আগে সকালে হজরত শাহজালাল মাজারের জিয়ারতের মধ্য দিয়ে আজকে শেষ দিনে নির্বাচনের প্রচারণা শুরু করেন বদরুদ্দিন আহমদ কামরান। এরপর হকার মার্কেট, লালদিঘির পাড় হকার মার্কেট, জিন্দাবাজার সহ বন্দরবাজার সহ বিভিন্ন জায়গা উনি গণসংযোগ করেছেন, এখন বাসায় অবস্থান করছেন। অন্যদিকে বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরী, যিনি ধানের শীষ নিয়ে প্রতিদ্বন্দ্বিত্ব করছে মেয়র পদে, তিনি একটি বিশাল একটি মিছিল শেষ করে ওনার কার্যতলাস্থ অফিস থেকে মিছিল শেষ করে এই মুহূর্তে তার বাসায় অবস্থান করছে। সব কিছু মিলে বলা যায় যে ছয়জন মেয়র প্রার্থী আছেন, 62 জন সংরক্ষিত আসনে নারী কাউন্সিলর রয়েছে এবং 126 জন সাধারণ আসনে যে যারা রয়েছেন তারা সব কিছু মিলে একেবারে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে, উৎসবমুখর পরিবেশে এই কয়েকটি দিন, এই 18টা দিন তারা অতিবাহিত করলো এবং আগামী 30 জুলাই একটি সুন্দর, সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ, শান্তিপূর্ণ একটি নির্বাচনের জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছেন সিলেটের 3,21,732 জন ভোটার। এবং সেই দিন যাতে সুন্দর একটি নির্বাচন হয়, সাতজন নির্বাচন সংশ্লিষ্ট সকল মহল একটি ভালো একটি অবস্থানের অবস্থান করে রেখেছে। এ ছিল সিলেটের সিটি কর্পোরেশন নির্বাচনের সর্বশেষ খবর। এবার আমি রাজশাহীর খবর জানার জন্য চলে যাচ্ছি, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রকি। ধন্যবাদ। 30 জুলাই রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই লক্ষ্যে প্রচার প্রচারণা শুরু হয়েছিল 10 জুলাই থেকে, আজ মধ্যরাত পর্যন্ত এই প্রচার প্রচারণা চলবে। যেহেতু আজকে শেষ দিন, আওয়ামী লীগ এবং বিএনপির প্রার্থী সকালেই বেরিয়েছেন এবং নানা এলাকায় তারা প্রচারণা করেছেন, বিভিন্ন অলিতে গলিতে যেগুলোতে এখনও তারা যেতে পারেননি সেই অলি গলিতে গিয়েছেন এবং নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছ থেকে তারা ভোট চেয়েছেন এবং রাজশাহীকে একটি উন্নত নগরী গড়ার পরিকল্পনা তারা ভোটারদের কাছে তুলে ধরেছেন। এভাবে আসলে তারা আজকে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আজকে খুবই ব্যস্ত সময় কাটাচ্ছেন আওয়ামী লীগ এবং বিএনপির মেয়র প্রার্থী। আওয়ামী লীগ প্রার্থী দলীয় কার্যালয়ের সামনে থেকে বেলা 12টার দিকে একটি সংবাদ সম্মেলন শেষে প্রচারণা শুরু করেন এবং আশেপাশের এলাকায় প্রচারণা চালান তিনি। এর আগে বিএনপির প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল, তিনি সকাল 10টার সময় মণিচত্র এলাকা থেকে প্রচারণা শুরু করেন এবং তারপর মানুষের দ্বারা দ্বারা গিয়ে তিনি সেখানে ভোট চান। আর এবার আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, এখানে প্রচুর পরিমাণ র্যাব, পুলিশ, পাশাপাশি বিজিবি 15 প্লাটুন মোতায়েন করা হয়েছে রাজশাহী মহানগরীতে এবং ভোটের শেষ পর্যন্ত এই আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে সেই বিষয়টি তারা নজরে আনবেন। এছাড়া রিটার্নিং কর্মকর্তা যেটি বলছেন যে আগামীকালকে বেলা 11টার দিকে যে সরঞ্জাম রয়েছে নির্বাচনী, সেই সরঞ্জামগুলো কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাবে এবং পরদিন সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত টানা ভোট গ্রহণ সম্পূর্ণ করা হবে। এর মধ্যে কোনো ধরনের সমস্যা যাতে না ঘটে সেই জন্য প্রচুর পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শহরে টহল দিবে এবং কেন্দ্রে কেন্দ্রে উপস্থিত থাকবে। এভাবেই আসলে নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করেছেন রিটার্নিং অফিসার। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে রাজশাহী থেকে নির্বাচনের প্রচারণার খবর। এখন আমরা বরিশালের প্রচার প্রচারণার খবর জানতে সহকর্মী ফেরদাউস সোহাগের কাছে চলে যাচ্ছি। রকি, আপনাকে ধন্যবাদ। নির্বাচনী প্রচারণা শেষ হতে আর মাত্র 5-6 ঘন্টা বাকি রয়েছে, তো শেষ মুহূর্তের প্রচারণা যেহেতু চলছে সকলেই কিন্তু মরিয়া হয়ে এক ধরনের প্রচারণা শুরু করেছেন। আমরা বরিশালে যেটা দেখেছি, বিকেল থেকে দুপুরের পর থেকেই কিন্তু শোডাউন করার একটা চেষ্টা চলছে। যেমন আমরা দেখেছি যে শ্রেণীবাদ সাদিক আবদুল্লাহ আওয়ামী লীগের যিনি প্রার্থী রয়েছেন তিনি কিন্তু বিকেলে নগরীর ফজলুল হক অ্যাভিনিউতে নগরভবন চত্বর এলাকায় তিনি বিশাল এক শোডাউন করেছেন। পাশাপাশি
পাশাপাশি আমরা দেখেছি যে বিএনপি প্রার্থী শোডাউন করবেন এখন পর্যন্ত শুরু করেনি, ও সেটি আমরা জানতে পেরেছি। আর অন্যান্য যারা প্রার্থী রয়েছেন তারা করছেন, আর কাউন্সিলর যারা প্রার্থী রয়েছেন তারাও কিন্তু শোডাউন করছেন। কিছুক্ষণ আগে আমার এই পাশ থেকে একটি শোডাউন চলে গেছে একজন কাউন্সিলর প্রার্থীর। তো এভাবেই চলছে প্রচার প্রচারণা শোডাউন এই শেষ মুহূর্তে। পাশাপাশি এই শোডাউনকে নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু ভ্রাম্যমাণ আদালতও রয়েছেন, ভ্রাম্যমাণ আদালত ঘুরছেন, দেখছেন, যদি মনে করেন যে তারা কারোর সাথে কথা বলবেন সেটা তারা করছেন। তো এভাবেই চলছে শেষ মুহূর্তের প্রচারণা, রাত 12টায় শেষ হবে আমরা জানি। রিটার্নিং অফিসারের কার্যালয়ে কিছুক্ষণ আগে আমি গিয়েছিলাম, তার সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন সুষ্ঠু এবং সুন্দর অবাধ নির্বাচন করার জন্য যা যা কিছু করা দরকার তিনি তা করে যাচ্ছেন এবং তার বিশ্বাস তিনি সেটি করতে পারবেন। এখন পর্যন্ত একটা কথা বলে রাখি, বরিশাল নগরীতে এই সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে এখন পর্যন্ত বড় কোনো দুর্ঘটনা কিন্তু ঘটেনি। সকলেই আশা করছে যে এমনভাবেই একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নগরপিতা এবং কাউন্সিলরদের নির্বাচন করা সম্ভব হবে। তো এই ছিল মোটামুটি বরিশাল থেকে সর্বশেষ, আমরা ফিরছি স্টুডিওতে। ফয়সাল, মধ্যরাতে শেষ হচ্ছে তিন সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচার প্রচারণা, সেই সব খবর নিয়ে আমাদের সঙ্গে বরিশাল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফেরদাউস শোহাগ। তারও আগে রাজশাহী থেকে যুক্ত হয়েছিলেন সাইফুর রহমান রকি, এবং তারও আগে ইকরামুল কবির সরাসরি যুক্ত হয়েছিলেন সিলেট থেকে আমাদের সঙ্গে।